হাইলাকান্দি নির্বাচনী প্রচারের মাজতে সংখ্যালঘু লোকর সহ বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা চাই পে চর্চা আলগাপুর বজার সংখ্যালঘু লোকর সহ চাহ মেলত মিলিত বিজেপি করিমগঞ্জ প্রার্থী কৃপানাথ মাল্লা চাহর টেবুলত সংখ্যালঘু ভোটার কলে অব কি বার সার সোপার হাইলাকান্দি বিজেপির প্রভারী কেশবনাথক লগত লৈ প্রচার চলায় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদক আমে চৌধুরী কটাক্ষ আর এখন ওপর অধিক জানাবো আমার হাইলাকান্দির সিনিয়র ব্যুরো চিফ নীলোৎপল দেবে নিশ্চিতভাৱে দেখা গৈছে যে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পিছত সকল যে রাজনৈতিক দলসমূহে দেখা গৈছে যে নির্বাচনী প্রচার তীব্রতর করেছে আজি দেখা গৈছে যে ভারতীয় জনতা পার্টির যিজন প্রার্থী কৃপানাথ মালা তেখেত আহি আলগাপুরের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত আহি উপস্থিত হয়েছে আর বর্তমান তেখেতে সাধারণ জনগণের লগত তেখেতে জনসংযোগ বৃদ্ধি করার প্রয়াস চলাইছে এইখন এখন আলগাপুর বজারত থাকা এখন দোকান আর এই দোকানের দেখা গৈছে যে চায় পে চর্চা কব লাগবে যে চাহ খাই খাই প্রচার করেছে আর হাইলাকান্দির বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত দেখা গৈছে যে বিজেপির প্রার্থীজনে প্রচার চলাইছে তেখেতরপরাই জানি বিচারিম কেনেকা দাদা এবার প্রচার কেনেকা চলাইছে এবার প্রচার ভালকে চলি আছে আর ভাল রেসপন্সও পাওয়া গৈছে আজি এতিয়া আমি আলগাপুরত আছো আপনাদের জানে ইয়াত বহুত মাইনরিটি মানুষ বেশি আছে আমি অল্প আগত একটা মিটিং করলো মাইনরিটি মানুষ আমার সব কইছে যে আমি এইবার ভোট আপনাকে দিম আপনার লগত দিম কারণ আমার ইমান দিন ভুল বুঝিছিল যে বিজেপি ভোট দিলে আমার কিবা প্রবলেম হব আজি গম পালো আমি যে 10 বছর ভিতর আমার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পিছত আমার আরো ভাল হয়েছে আর বেয়া হওয়া নাই বহুত স্কিম আগত আমি পোয়া নাই এই মোদী যাওয়ার পিছত আমি পাইছো এর কারণে আমি আগত ভুল বুঝিছিল এতিয়া আমি ঠিক আছো এইবার আপনার লগত আছো আপনার কি আশা কিমান সংখ্যালঘু ভোট আপনি পাব পারে মানে 1.5 লাখ তো হয়ে যাব লাগে যেনেকুৱা রেসপন্স পাইছো 1.5 লাখ হয়ে যাব মানে পুরা নহয় হাফিজত ফ্যাক্টর নহব পারে মানুষ কয়ে আছে যে মানুষ বুড়া মানুষ 1 নম্বর 2 নম্বর মানুষজন গুৱাহাটীত থাকে 82 বছর বয়স এই মানুষজন আর মানুষজন গুৱাহাটী থাকে এইটো লোকেল মানুষে কয়ে আছে মই কথা নাই মই অল্প আগে সুধিছিল যে আপনাদের মাইটি মানুষ ইয়াত হাফিজ চৌধুরী আছে কি কইব আপনি কারে এই মানুষ আমি দেখা নাই ই মানুষ গুৱাহাটী থাকে 82 বছর বয়স কেনে কাম করবে এজন মানুষ আপনার লগত টিকুনিয়া ফাইট হব কোয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনার নিকটবন্দী প্রার্থী কোনে হব এতিয়াও কংগ্রেস নাই এতিয়াও গম পাওয়া নাই মানে এতিয়া মার্কেটত মানুষে নাই কাক কেনে গম পাওয়া আমি নিশ্চিতভাৱে দেখা গৈছে চাহৰ দোকানত কৃপানাথ মালা আৰু প্ৰচাৰ চলাইছে এজন সংখ্যালঘু ব্যক্তি আছে তেখেতৰ বাবে জানিছে কি নাম দাদাৰ কি নাম আমাৰ নাম মজুমদাৰ আলী মজুমদাৰ তো এবাৰ আপোনাৰ কাকে ভোট দিব আছে আমাৰ বিজেপি দিম কেন কেন এটা 50 বছৰ ইলা কাজ হৈছে না জেলা কাজ হৈছে ডেভেলপমেন্ট দেখে ডেভেলপমেন্ট দেখে নিশ্চিতভাৱে আন এজন আছে আপোনাৰ কি নাম মোৰ নাম জয়নাল আব্দিন হাইলাকান্দিত প্রচার চলিছে কৃপানাথ মালার প্রচার চলিছে বিজেপি প্রার্থীজনে প্রচার করেছে আর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল দেখা গৈছে যে প্রচার করেছে এইখান হয়েছে জয়গুরু হোটেল আর ইয়াতে এখন চাহর দোকানত কৃপানাথ মালাক দেখা গৈছে বিজেপি প্রার্থীজনে প্রচার চলিছে আর বিশেষ সংখ্যালঘু লোকসকলে এবার বিজেপিক ভোট দেওয়ার যে প্রচার চলা হয়েছে বা বিজেপিক ভোট দেওয়ার তেখেতকলে ইতিমধ্যে তেখেতলোকে দাবি করেছে যে সংখ্যালঘু ব্যক্তিসকলে ভোট দিব আর তাকে আগত রাখি দেখা গৈছে যে নীলোৎপল দেব আপনাকে ধন্যবাদ জানাইছো।